টিকিট সংকটে কর্মস্থল সংযুক্ত আরব আমিরাতে ফিরতে পারছেন না সিলেটের কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। আগস্ট মাস পর্যন্ত আবুধাবিগামী বিমানের সবকটি ফ্লাইটের সিট বুকিং হয়ে গেছে। অবস্থায় সিলেটে আটকে পড়া শ্রমিক ও ব্যবসায়ীরা প্রবাসে তাদের জীবিকা নিয়ে পড়েছেন শঙ্কায়। কারো ভিসার মেয়াদ চলে গেছে, আবার কারো মেয়াদ আছে আর কদিন, কিন্তু টিকিট সংকটের কারণে ফিরতে পারছেন না কর্মস্থল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। এতে বিপাকে পড়েছেন সিলেট বিভাগের কয়েক হাজার প্রবাসী। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত 4 জুলাই থেকে ফ্লাইট চালু হয়। এরপর দুবাই ও আবুধাবি প্রবাসীরা সেদেশের সরকারের অনুমতি নিয়ে ফিরে যেতে শুরু করেন। আবুধাবি প্রবাসীদের ফিরে যেতে আর কোনো অনুমতি লাগবে না। মঙ্গলবার এমন ঘোষণার পর থেকে প্রবাসীরা বিমান অফিসে হুমড়ি খেয়ে পড়েন। কিন্তু আগস্ট পর্যন্ত অধিকাংশ টিকিট বুকিং থাকায় বিমানের টিকিট পাচ্ছেন না তারা। ভিসার মেয়াদ শেষ হলে কর্মস্থলে ফিরতে পারবেন না অনেকেই, তাই রয়েছে চাকরি হারানোর ভয়। রিটার্ন টিকিট থাকলেও তা আমলে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। অফিসে আসলে বলে যে 6 মাস পার হয়ে গেছে, আপনাদের কোনো টিকিট ভ্যালু নাই। দুবাই বলছে অ্যাপ্রুভাল নাম্বার লাগতো না, কিন্তু এরা বলতেছে লাগবে। ভিতরে ঢুকাইতে দেয় না, অন্তনে কয়ে যাও তুমি আয়ো না, এরা কোনো সহযোগিতা করে না। আমার এই বাইরে গেটের মধ্যে বেড়া দিয়ে রাস্তা। ভিসার মেয়াদের ভিত্তিতে টিকিট দিয়ে কিংবা চার্টার ফ্লাইটের মাধ্যমে তাদের কর্মস্থলে ফেরানোর জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এক্সপায়ার যাত্রীদেরকে তাড়াতাড়ি পাঠিয়ে, এবং যেহেতু এখানে বিমানের যাত্রী আছে, তাহলে একটা দুইটা তিনটা ফ্লাইট দিয়ে যাতে তাদেরকে পৌঁছানো হয়, তা আমি অনুরোধ করব ঊর্ধ্বতন বিমান কর্তৃপক্ষ যাতে এটা দিকে নজর দিয়ে খুব তাড়াতাড়ি এটাকে ত্বরিতভাবে এটার সমাধান করে। তবে বিমান কর্তৃপক্ষ বলছে দুবাইয়ে নিয়মিত 7টি ফ্লাইটের বাইরে বাড়ানো হয়েছে আবুধাবিগামী ফ্লাইটের সংখ্যা। তবে ভিসার মেয়াদের ভিত্তিতে যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে কিনা সে ব্যাপারে আশ্বাস মেলেনি। এটা তো নীতি নির্ধারণের ব্যাপার, আমাদের ফ্লাইট কিন্তু বাড়ানো হচ্ছে। 16 তারিখ থেকে বেড়ে আবুধাবি 4টা জায়গায় 6টা হয়ে যাবে, আর দুবাই আগের মতো 7টা থাকছে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। পঞ্চগড়ে ভারী বর্ষণ ও উজানের ঢলে বেড়েছে করতোয়া নদীর ভাঙন, যা মারাত্মক আকার ধারণ করেছে পঞ্চগড়ের বোদা উপজেলায়। এসব এলাকার প্রধান রাস্তাটির অধিকাংশই এখন করতোয়ায় বিলীন হয়ে গেছে, ছাড়া বিদ্যালয়, মসজিদ ও ফসলি জমিসহ সহস্রাধিক ঘরবাড়ি রয়েছে ঝুঁকিতে। গত বছর জিও ব্যাগ ফেলেও ভাঙন ঠেকানো যায়নি। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানির তোড়ে পঞ্চগড়ে করতোয়া নদীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। বোদা উপজেলার সোনাচান্দি, সরকারপাড়া, বন্দরমণি, নিচারঘাট, আরাজি, শিকারপুর সহ বেশ কয়েকটি এলাকায় ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। সোনাচান্দি নিচারঘাট রাস্তার অধিকাংশই নদীগর্ভে বিলীন হওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। ভাঙনে আরাজি, শিকারপুর, সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের অনেকাংশ নদীতে বিলীন হয়েছে।